হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বৃষ্টিমুখর একটা দিনে সকলকে স্বাগত জানাই ইন আউটার লাইফ চ্যানেলে। সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে, আকাশ যেন মুখ কোমড়া করে বসে রয়েছে। সকলের মতন আমার কাছেও আমার বার্থডেটা একটু স্পেশাল, তাই সকালবেলা কচুরি তরকারি আর জিলিপি নিয়ে করে নিল আজকের ব্রেকফাস্টটা। তারপরে সবাই মিলে রেডি হয়ে চল গেলাম রেস্টুরেন্টে খেতে। মাম্পুকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। তারপরে ও আর আমি, মা, ভাই আর আদিত্য মিলে বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে। মাম্পু গাড়িতে খুব শান্তভাবে বসেছিল আর ফটো তুলছি দেখে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে। গাড়িতে তেল নেই দেখে প্রথমে চলে গেলাম পেট্রোল পাম্পে। গিয়ে দেখি সে কি লাইন, প্রচুর গাড়ির পেছনে রইলাম আমরা। তারপর আস্তে আস্তে আমাদেরও টার্ন এলো এবং তেল ফেল ভরিয়ে চলে গেলাম সাউথ সিটি মলের উদ্দেশ্যে। সাউথ সিটিতে ঢুকে দেখি গাড়ির প্রচুর লাইন, রাখার জায়গা নেই, কারণ পুজো তো সামনে চলেই এলো, তাই লাস্ট মোমেন্টের পুজোর শপিং সবাই করে নিতে চায়। সেখানে তো আরেক ঝামেলা, কোথাও গাড়ি রাখার জায়গা নেই, একটা জায়গাও ফাঁকা পাচ্ছিলাম না গাড়িটা রাখবো বলে। একটা জায়গা ফাঁকা হলেই অন্যরা এসে সেখানে তাড়াতাড়ি করে গাড়ি রেখে দিচ্ছে, যেন গাড়ি রাখার মারামারি চলছে। আর ওইদিকে সিকিউরিটি গার্ডরা বলছে গাড়ি নিউট্রাল রেখে চলে যান, ওরমভাবে যাওয়া যায় বলুন, একটা রিস্ক থেকে যায় না? অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি বেরোতে দেখে তাড়াতাড়ি করে আদিত্য ওর গাড়িটাকে ওখানে রেখে দিল। তারপর আমরা লিফটে করে উপরে চলে গেলাম চারতলায়। আমি আর ভাই মাম্পুকে নিয়ে লিফট থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও মা আর আদিত্যর মনে কি হলো জানি না, তারা তো লিফটে করে ওপরের তলায় চলে গেল। তারপর আবার ব্যাক করে চারতলায় ফিরে এলো। আজকে গেছিলাম মেন লাইন চায়নাতে খেতে, কিন্তু গিয়ে দেখলাম রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের পৌঁছা পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, তাই আর আমরা সেখানে এন্ট্রি পেলাম না। তাই তার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা খেতে গেলাম। রেস্টুরেন্টের নাম ছিল রিয়াসাত। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, নিঃশব্দ, ভালো লাগছিল, সুদি একটা ফিলিংস আসছিল। খিদে প্রচুর পেয়ে যাওয়ায় তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিয়েছিলাম। বিরিয়ানি, সাইড ডিশে কিছু চিকেন অর্ডার করেছিলাম, পোলাও অর্ডার করেছিলাম, স্টার্টারে চিকেনই অর্ডার করেছিলাম। বিরিয়ানিতে আলু না থাকলে ওদের টেস্টটা কিন্তু মন্দ ছিল না, ভালোই হয়েছিল। ওই দিকে মাম্পু সোনার তো ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেছে, লাস্টে একবার আমার কোলে, একবার ওর বাবার কোলে, একবার দিদার কোলে, এইভাবেই ঘুরে যাচ্ছিল। মা এতই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে মা লাস্টে সেঙে খাওয়া ছেড়ে দিয়ে উঠে ওকে ভোলাতে আরম্ভ করে দিয়েছিল। ওকে নিয়ে ঘুরতে হবে, তাহলে উনি চুপ থাকবেন। প্রচুর খিদে পেয়ে যাওয়ায় আমাদের খাওয়া শেষ করতে যেন বেশিক্ষণ লাগলো না, তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে ভাই আর আদিত্য আমার জন্য ঘরটা একটু ডেকোরেট করতে শুরু করে দিল। তাড়াতাড়ি করে বেলুন ফেলুন ফুলিয়ে একটু ডেকোরেটও করে নেওয়া হলো। মাম্পু তো আমার কোলে বসে ফটো তুলতেই ব্যস্ত। একবার আদিত্য বলছে আমার দিকে দেখ আমি ফটো তুলবো, সে দেখছি আদিত্যর দিকে দেখছে। একবার ভাই বলছে আমার দিকে দেখ মাম্পু, সে দেখছি তার দিকে দেখছে। ও যেন কত বোঝে, আর যে বলছে সে তার দিকে তাকিয়ে বসে আছে। কেকটা সামনে থাকায় ভাবছিলাম কখন কেক কাটবো, তারপর করে নিলাম কেক কাটিং। আমার সঙ্গে মাম্পুও ধরলো আমার বার্থডে কেক কাটিংয়ের ছুরিটা।
কেক কাটিংয়ের পর পেলাম প্রচুর গিফট, আর তারপরে চললো ফটো সেশন। এইভাবেই আজকের দিনটা এনজয় করলাম সবাই। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আর ইন আউটার লাইফ দেখতে ভুলবেন না। বাই, টাটা।